শুভ সকাল বন্ধুরা আজ বিশ মার্চ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিজেপি ছাড়লেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক মন্ত্রী পরিমলের উপস্থিতিতে তাপাং ও বর্জালেঙ্গায় শতাধিক লোক বিজেপিতে উমরাহ করতে মক্কায় গিয়ে মৃত্যু সুনায়ের প্রাক্তন শিক্ষকের নীলামবাজারে কর্মী সম্মেলনে আসছেন মন্ত্রী পিজুষ হাজারিকা এনআইটি শিলচরের এগারো জন পড়ুয়া টিভি রোগে আক্রান্ত আটক প্রাক্তন ইউডিএফ নেত্রী সুজাতা ও বিসি ইস্যুতে মুসলিমদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কাটিগুড়ায় কংগ্রেসের সভায় পুলিশ বাক বিজেপির বাঙালি নেতাদের মেরুদণ্ডহীন বলে কটাক্ষ সিএ এর মাধ্যমে বাংলাদেশ থেকে আসা উদ্দাস্ত হিন্দু বাঙালিদের কোনো লাভ হবে না বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং সর্বশেষ খবরটি হলো বিজেপির চেয়ে একটি হলে বেশি আসন পাবে কংগ্রেস দাবি ভূপেন বরার বিজেপির বিরুদ্ধে অভিযোগপত্র দলের ঘোষণাপত্র প্রকাশ আজ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সুন্দর গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন বিজেপির তাপাং ও বরজালেঙ্গা মন্ডলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সভায় শতাধিক মানুষ উৎসাহের সঙ্গে বিজেপিতে যোগদান করে এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবদ্ধ উপস্থিত থেকে নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পুরিয়ে দলে স্বাগত জানান আপকিবার চারশো পার প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি এছাড়াও বিজেপিকে সমৃদ্ধ করতে দীর্ঘদিন যাবৎ দলে থেকে যারা দিনরাত পরিশ্রম করে গেছে তাদের সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিমল বাবু তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে কড়া পরিশ্রম করে যাচ্ছেন দলের কর্মকর্তারা সকলের সহযোগিতা ও আশীর্বাদে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে আসীন করার পাশাপাশি উপত্যকার উন্নয়নকে এগিয়ে নিতে দল পরবর্তী খবরটি হল উমরা হজ পালন করতে গিয়ে মৃত্যুর কুলে ডলে পড়লেন সোনাইয়ের তুলারগ্রাম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক বদরুল হক লস্কর মঙ্গলবার ভারতীয় সময় বিকাল তিনটায় মক্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা উমরা উমরাহজ পালন করে জোরে আক্রান্ত হন বদ্রুল হক পরে গত রবিবার মক্কার একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুকালে বাড়িতে রেখেছেন স্ত্রী দুই কন্যা এক পুত্রসহ আত্মীয় স্বজনদের বদ্রুল হকের অকাল মৃত্যুতে পরিবার পরিজনদের মধ্যে সুখের চায় নেমে এসেছে জেনাগচে মক্কায় জানাজা সম্পন্ন করে দাফন করা হবে প্রয়াত বদরুল হককে প্রয়াতের আদিবাড়িক কচুদরম ষষ্ঠ খন্ডের নালারপাড় গ্রামে দুই হাজার উনিশ সালে হাই স্কুল থেকে অবসর গ্রহণ করেন অপরদিকে আজ বুধবার করিমুন আসছেন তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযুষ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের থাকাতে আজ দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র ভিত্তিক এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে নীলামবাজারে আজ দুপুর দুটা নাগাদ নীলামবাজার এসপি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে উপস্থিত থাকবেন মন্ত্রী পীযুষ সাদারিকা কর্মী সম্মেলনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার নীলামবাজারে এক সাংবাদিক বৈঠক ডেকে একথা জানালেন বিজেপি দলের রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা শিপ্রাগুন কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্ব ও জনসংযোগ মন্ত্রী পিটুষ হাজারিকা সঙ্গে থাকবেন করিমগঞ্জের প্রার্থী কৃপনাথমালা জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দলের বিভিন্ন স্তরের কর্মীরা পরবর্তী খবরটি বিজেপি ত্যাগ করলেন প্রাক্তন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিরুল হক লস্কর মঙ্গলবার তিনি গুয়াহাটিতে দল ত্যাগ করেন এদিন দল ত্যাগের পর তিনি এক চ্যানেলে সাক্ষাৎকারে বলেন বিজেপি ও এআইউডি এর মধ্যে গোপন আতাতের জন্য দল ত্যাগ করেছেন বলেন প্রকাশ্য সভায় ইউডিএফ নেতা বিজেপি প্রার্থীকে সমর্থন করছেন সুনাইর বিধায়ক তথা ইউডিএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করিম উদ্দিন বলবুইয়া মন্ত্রী পরিমল শুক্লবদ্ধের জন্য প্রকাশ্যে জনগণের কাছে দোয়া চাইছেন তিনি বলেন গত বিধানসভা নির্বাচনের সময় তাকে হারাতে পরিমল বাবু সহযোগিতা করেছেন করিমউদ্দিন বলবুইয়াকে আজ বলবুইয়া পরিমল বাবুকে সাহায্য করেছেন আমিনুল হক বলেন দুই সালে যখন সর্বানন্দ সনোয়ালের সঙ্গে বিজেপিতে সে সময়ের বিজেপি রাজ্যে আর নেই আদর্শগত অনেক তফাত হয়ে গেছে ইউডিএফ এর সঙ্গে আর গোপন নয় প্রকাশ্যের সম্পর্ক গড়ে উঠছে তাই তিনি দল ত্যাগ করে ধর্ম বা জাতপাতের রাজনীতি থেকে সরে মানুষের জন্য রাজনীতি করতে পছন্দ মতো জলে যোগ দিচ্ছেন এদিকে সুনাই ও শিলচর থেকে বহু কংগ্রেস কর্মী গুহাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সূত্রের খবর আজ বুধবার তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন অপরদিকে এনআইটি শিলচরের টিবি রোগের আতঙ্ক একসঙ্গে প্রতিষ্ঠানের এগারো জন প্রবুয়া টিবি রোগে আক্রান্ত হন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এনআইটি কর্তৃপক্ষের এসওপি জারি করা হয়েছে বলে জানা যায় এগারো জন ছাত্র আক্রান্ত হয় আতঙ্ক বিরাজ করছে গত দুদিন থেকে হঠাৎ টিবি রোগে আক্রান্ত হয়েছেন এগারো জন এনআইটি হোস্টেল নম্বর নাইন এ নাইন বি ও নাইন সি এগারো জন প্রভু আক্রান্ত হন ছাত্রদের এই রোগ দূরা পড়ার পর চিন্তিত হয়ে পড়েছেন এদিকে কাচার জেলা যক্ষানি দুদক অফিসার রত্নাথ চক্রবর্তী মঙ্গলবার জানান এটি লেটেন্যান্টি বা গুমন্ত যক্ষা এ নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই এটা কোনো রোগ নয় এর সংক্রমণ ক্ষমতাও নেই লেটেন্টিভি সক্রিয় হলে যক্ষা বলা যায় তবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে যেসব ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা হচ্ছে যাতে এটা অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে আমরা মঙ্গলবার ক্যাম্পাসে প্রায় দুইশো জন ছাত্রছাত্রীর স্যাম্পল সংগ্রহ করেছি সেগুলো পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এনআইটি কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয় শিলচর এনআইটি ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য এবং রেজিস্ট্রার অসীমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি সাংবাদিকদের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তবে তারা উত্তর দেননি ফলে কর্তৃপক্ষের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ক্যাম্পাসের আসল চিত্র কি সেটা এখনো পরিষ্কার নয় অপরদিকে বিজেপির চেয়ে একটি হলেও বেশি আসন কংগ্রেস দাবি বুপেনের বিজেপির বিরুদ্ধে অভিযোগপত্র দলের ঘোষণাপত্র প্রকাশ আজ জুরহাটে গৌরব গগৈ জয়ী হয়ে গিয়েছেন সারা রাজ্যে বিজেপির চেয়ে একটি হলেও বেশি আসন কংগ্রেস মঙ্গলবার এই দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা লোকসভা ভোটের লক্ষ্যে বুধবার বিজেপির বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করবে কংগ্রেস একই সঙ্গে প্রকাশ করা হবে দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণাপত্র তাছাড়া জেলা সভাপতি ও দলের প্রার্থীদের বৈঠক হবে আজ লোকসভা ভোটের জন্য বারো কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস ডিব্রুগড় কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে আসাম জাতীয় পরিষদের লরিন জ্যোতি গগৈকে তবে লখিমপুর কেন্দ্রের প্রার্থীর নাম এখনো ঘোষণা করতে পারেনি কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি জানান আজ ঘোষণা হবে লখিমপুরের প্রার্থীর নাম তবে দলীয় সূত্রে খবর হচ্ছে রানী নরহের বদলে লক্ষিমপুরে প্রার্থী হতে চলেছেন উদয় শঙ্কর হাজারিকা এদিকে প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং আজ গুয়াহাটি আসছেন বিজেপির বিরুদ্ধে অভিযোগপত্র এবং দলের ঘোষণাপত্র প্রকাশ করবেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা এই খবর জানিয়ে বলেন আজ সকালে জিতেন্দ্র সিং আসছেন বিজেপি কে কেন ভোট দিতে মানা করছি আমরা সেটা তা অভিযোগপত্র প্রকাশ করা হবে আজ তাছাড়া ইন্ডিয়া জুটের সরকার হলে আসামের কি ভাবনা রয়েছে কেন্দ্র সরকার থেকে কি আশা করছি আমরা তা জানিয়ে আজ দলের ঘোষণাপত্র প্রকাশ করা হবে তাছাড়া দলের প্রার্থী ও জেলা কংগ্রেস সভাপতিদের সঙ্গেও আজ রাজীব ভবনে বৈঠক করবেন জিতেন্দ্র সিং জানিয়েছেন প্রদেশ সভাপতি তবে লোকসভাপতি কংগ্রেসের সম্ভাবনা নিয়ে তিনি বলেন জুরহাটে গৌরব গগৈ জয়ী হয়ে গিয়েছেন বিজেপির চেয়ে একটি হলেও বেশি আসন পাবো আমরা উনিশশো সালের লোকসভাপতি দেশপুরে শাসনের বিরুদ্ধে মতামত দিয়েছিলেন জনগণ দুই সালেও তাই হয়েছিল দুই সালের ফলাফল দেশপুরে ক্ষমতার বিপক্ষে যাবে সোমবার কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই যদি কোথাও ভুলেও কংগ্রেস প্রার্থী জয়ী হন তাহলে তিনি বিজেপিতে চলে আসবেন এর জবাব দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন মুখ্যমন্ত্রী কাকে কাকে নিতে চান তালিকা প্রকাশ করে দিন এটা হচ্ছে তার অহংকার এক সময় বন্দুকের গুলিতে কংগ্রেসকে শেষ করার চেষ্টা করা হয়েছিল মানবেন্দ্র শর্মা সহ অনেককে হত্যা করা হয় কিন্তু কংগ্রেসকে নিঃশেষ করা যায়নি একজন কেন একশো জন হিমন্ত এলেও কংগ্রেসকে শেষ করতে পারবেন না অপরদিকে আটক করা হল এআইডিফের প্রাক্তন নেতৃত্বা মানবাধিকার সংগঠনের কর্মী সুজাতা সিনহাকে শিলচর তারাপুর শিববাড়ি রোডের বাসিন্দা রাধারানী সিংহ নামের মহিলা মৃত্যুর ঘটনায় পুলিশ আটক করেছে সুজাতা সিনহাকে কাবুগন এলাকার পাকাইপারের বাসিন্দা সুজাতাকে মঙ্গলবার আটক করে শিলচর থানা পুলিশ গত বছর আট জুন গভীর রাতে শিলচরে গুঙ্গুর বাইপাস এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল রাধা রানীকে ওই দিন রাতেই তার মৃত্যু ঘটে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় পুলিশ আগেই গ্রেফতার করেছিল হাইলাকান্দি জেলার আলগাপুর জানকিবাজারের বাসিন্দা নুরুল হুদা নামের এক ব্যক্তি সহ মাসিমপুর এলাকার বালিঘাটের বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী মঞ্জুরুল হক লস্করকে তখনই ঘটনার সূত্রে উঠে আসে সুজাতা সিনহার নাম পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন বেশ কিছুদিন ধরে তদন্ত চালিয়ে ঘটনার সঙ্গে সুজাতার সংযোগের তথ্য পেয়ে এবার আটক করা হয়েছে তাকে তিনি জানান সুজাতার বিরুদ্ধে অন্যান্য ঘটনা নিয়েও কিছু অভিযোগ রয়েছে সেই সব দেখা হচ্ছে এদিকে এক সূত্রে জানা যায় একটি সুপারি বুঝাই লরি চিন্তাই করে টাকা নেওয়ার ঘটনায় জড়িত এছাড়া জড়িত ছিল কালাইনের চার যুবক বলে জানা যায় এ নিয়ে কালাইনের রটা সুপারির মালিক নাকি পুলিশকে অবগত করেছেন সূত্রের খবর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত